মহামান্যর সাথে কি আলোচনা করলেন? নির্বাচন নিয়ে তো অবশ্যই জি, এবং নির্বাচন যাতে নিরপেক্ষ হয় এবং বিতর্কমুক্ত হয় সে বিষয়ে নির্বাচন যাতে নিরপেক্ষ হয় বিতর্কমুক্ত হয় সেজন্য পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেই ব্যাপারে অনেকগুলি প্রস্তাবনা মাননীয় রাষ্ট্রপতির কাছে আমি দিয়েছি। আমার দলের পক্ষ থেকে আমার সাথে যারা সহসঙ্গী ছিলেন পার্টি নেতৃবৃন্দ তেনাদেরকে সাথে নিয়ে আপনাদের মূল প্রস্তাব কি কি ছিল? আমাদের মূল প্রস্তাব ছিল যে আমাদের দেশে ভোট কেন্দ্রগুলিতে যেভাবে কেন্দ্র দখলে হানাহানি হয়, মারামারি, আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে, তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। ভোট গ্রহণে বা নির্বাচনে দেশবাসীর রক্ত ঝরবে, নিহত হবে, তা কোনোভাবেই সুখকর সংবাদ হতে পারে না। এই ধারাবাহিকতা গণতন্ত্রের মসৃণ অগ্রযাত্রা ব্যাহত করে, এবং এই ধারা নির্বাচনকে যেমন প্রশ্নবিদ্ধ করে তেমনিভাবে এর ব্যাপকতায় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা বৃহৎ বিপর্যয়ের বীজ বপন করে। তাই ভোটার সাপারেশন দমনে নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে ব্লকচেইন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ই ভোটিং প্রক্রিয়া, ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত। তা না হলে এ ধরনের হানাহানি, মারামারি, দুঃখজনক হত্যাকাণ্ড ঘটতে থাকবে। ইতিমধ্যে এ সকল কর্মকাণ্ডের কারণে ভোটারদের নিরাপদ ভোট প্রয়োগের পথ ধীরে ধীরে বন্ধ হচ্ছে, এবং এ ধারা অব্যাহত থাকলে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে, তা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। বলার অপেক্ষা রাখে না যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরাপদভাবে যদি টাকা লেনদেন করা যায়, তবে ই ভোটিংয়ের মাধ্যমে নিরাপদ ভোট প্রদানের নিরাপদ ব্যবস্থা এবং ভোটারদের জীবনে নিরাপত্তা বিধান করা যাবে না কেন? ঘরে বসে কেন সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন না? নাসডাক যুক্তরাষ্ট্রভিত্তিক পৃথিবীর বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, সম্প্রতি সেখানে এজিএম হয়েছে এবং নির্বাচন হয়েছে ব্লকচেইন প্রযুক্তির ভিত্তিতে ই ভোটিংয়ের মাধ্যমে। প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশে ডিজিটালাইজেশনের সাফল্যের বর্তমান পর্যায়ে ই ভোটিং পদ্ধতি অবশ্যই বাস্তবায়ন করা উচিত, এবং তা ডিজিটাল বাংলাদেশের স্লোগান কর্তব্য করবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে আপনারা কি বলছি? আর তাই ডিজিটাল বাংলাদেশে ভোট গ্রহণ প্রক্রিয়া ডিজিটালাইজড হোক, এটাই জাতীয় পার্টি চায়। আপনারা কয় দফা প্রস্তাবন? আমাদের চার দফা। চার দফা আপনারা কি আইন করার জন্য বলেছেন? হ্যাঁ, আইন করার বিষয়ে বলেছি। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হচ্ছে, কিন্তু পরিতাপের বিষয় আইনের ধারা উপধারা সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই। আইন প্রণয়নের ধারা এবং উপধারা বিস্তারিত খসড়া এখনই প্রস্তুত করে যদি নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নিকট প্রেরণ করা যায়, তাহলে তারা তাদের স্বস্ব দলের পছন্দ অপছন্দ এবং মতামত জানাতে পারবেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ হয়ে সংসদে উক্ত আইনটি পাশ করা হলে বিতর্কমুক্ত থাকবে সব কিছু, এটা জাতীয় পার্টি চায়। তা না হলে প্রণীত আইন নিয়ে আবার বিতর্কের সৃষ্টি হবে, ফলে সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যাবে। আমরা চাই বিবাদের অবসান। বিশেষ বিশেষ দলের জন্য সংবিধান বারবার সংশোধনের প্রক্রিয়া অগ্রহণযোগ্য, দৃষ্টিকটু এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী একটি প্রক্রিয়া। নিবন্ধিত তিন নম্বর হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক দলগুলোর ভোটার ভোটের আগে গভীর আশা ফলাফলের ফলে তীব্র অসন্তুষ্টির অবসানে নির্বাচন কমিশন নিবন্ধিত সকল রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের সদস্য সমর্থকদের ভোটারদের ছবি এবং স্বাক্ষর সম্বলিত ডাটাবেস তৈরি করার আহ্বান জানাবে। এতে করে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের ডাটাবেস তৈরি করবে, নির্বাচন কমিশনেও
তা জমা দিবে। নির্বাচন কমিশন নির্বাচনের 6 মাস আগে এই ডাটাবেজ অ্যাপের মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করবে, ফলে আগে থেকেই জানা যাবে কার কার কেমন আত্মস্বীকৃত ভোটার রয়েছে। সার্চ কমিটি গঠন, এসবের পাশাপাশি বিতর্কমুক্ত অধিক গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। তাই জাকির পার্টি মনে করে নির্বাচন কমিশন গঠনে বিতর্কমুক্ত আইন প্রণয়ন, আনহ্যাকেবল ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার এবং ই ভোটিং ব্যবস্থা বাস্তবায়ন নির্বাচন প্রক্রিয়ার পথ পরিক্রমাকে মসৃণ রাখতে সাহায্য করবে এবং ভোটের ফলাফল বিতর্কমুক্ত থাকবে। সংবিধানের ধারা মোতাবেক প্রযুক্তিসমূহের ব্যবহার সরকার এবং নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সহায়তা করবে। সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা জাগের পার্টি চায়। নির্বাচন কমিশন গঠনে বিতর্কমুক্ত আইন প্রণয়ন করা হোক। এই হচ্ছে মোটামুটিভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের এই 4 দফা প্রস্তাবনা। আমরা কোনো নাম দেইনি, আমরা বলেছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো, যেহেতু বিষয়টা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অতএব যেসব রাজনৈতিক দল স্ব অবস্থান থেকে তাদের পছন্দনীয় লোকজন দিয়েছে, এটা দিয়ে নির্বাচন কমিশন গঠন করা খুব কঠিন কাজ এবং বিতর্কে ঊর্ধ্বে রাখাও কঠিন। তাই উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং আমাদের বিশেষ করে ব্লকচেইন পদ্ধতি এবং ই ভোটিংয়ের ব্যাপারটা মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত মানে স্বাগত জানিয়েছেন এবং এটা সফল বাস্তবায়ন দ্রুত আশা করেছেন। আমাদের দেশে অনেক কিছু খুব তাড়াতাড়ি হয়েছে, ইচ্ছে করলে করা যায়। আমাদের যেভাবে ডিজিটালাইজেশন হয়েছে এবং ডিজিটাল পদ্ধতি যেভাবে প্রয়োগ হয়েছে এবং সফলভাবে এটা সামনের দিকে এগুচ্ছে, এবং যেহেতু পৃথিবীতে ই ভোটিং হচ্ছে এবং অ্যাপসের মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করছি, তাহলে এটা করা খুব কঠিন কাজ বলে আমার মনে হয় না। ধন্যবাদ। নির্বাচনকালীন সময় অনেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, আবার কেউ বলছে তদারকি সরকার, এই বিষয়ে আপনারা কোনো কিছু বলেছেন? এই বিষয়ে আমরা কিছুই বলিনি, কারণ তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। বারবার সংবিধান সংশোধন, এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি, বারবার সংবিধান সংশোধন কোনো একটি বিশেষ দলের জন্য তাদের দাবির মুখে, সংবিধান সংশোধনটা দৃষ্টিকটু এবং এটা বহির্বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে থাকে। ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ।